ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কিছু জিওগ্রাফির ডিসকাস করব। তো শুরু করা যাক। প্রথম কি বলছে, লংগেস্ট ড্যাম, ইন্ডিয়ার লংগেস্ট ড্যাম হীরাকুদ ড্যাম, অলসো হীরাকুদ ড্যাম যেটা কিনা ওড়িশায় অবস্থিত মহানদী নদীর উপরে, এবং হীরাকুদ ড্যামটা 25.8 কিলোমিটার। নেক্সট হাইয়েস্ট হচ্ছে তেহেরি ড্যাম, এটা 260 মিটার, 6.5 মিটার উচ্চতা আছে। এটার উত্তরাখণ্ড বাগলিহা রিভারের ওপরে। নেক্সট ওল্ডেস্ট হচ্ছে ওল্ডেস্ট ড্যাম হচ্ছে কালিনী ড্যাম অলসো। আচ্ছা, এটা তৈরি হয়েছে 100 BC থেকে 100 AD অবধি। এই টাইম পিরিয়ডের মধ্যে কালিনী ড্যাম তৈরি হয়েছিল, যেটা কিনা ওল্ডেস্ট ড্যাম, তামিলনাড়ু স্টেটে অবস্থিত কাবেরী নদীর ওপরে। নেক্সট লার্জেস্ট মেশনারি হচ্ছে নাগার্জুন সাগর, তেলেঙ্গানায় অবস্থিত কৃষ্ণা রিভারের ওপরে। আচ্ছা, এবারে স্টেটগুলো দেখে নেব। এরিয়া ওয়াইজ কোন স্টেট পরপর, ফার্স্টে রাশিয়া, তারপর কানাডা, দেন ইউএস, দেন চায়না, দেন ব্রাজিল। ব্রাজিলের পরে অস্ট্রেলিয়া 6-এ আসবে এবং 7-এ আসবে ইন্ডিয়া। তাহলে এরিয়ার দিক থেকে ইন্ডিয়া 7 নম্বরে। নেক্সট পপুলেশন, পপুলেশনের দিক থেকে চায়না ফার্স্ট, দেন ইন্ডিয়া, দেন ইউএস, দেন ইন্দোনেশিয়া, দেন বাংলাদেশ, সরি, দেন ব্রাজিল। নেক্সট স্মলেস্ট কান্ট্রি, ওকে স্মলেস্ট কান্ট্রি ভ্যাটিকান সিটি, দেন মোনাকো, নাওরু, তাভালু, দেন সান মারিনো। পপুলেশনের দিক থেকে সব থেকে কম ডমিনিকা, মার্শাল আইল্যান্ড, তারপর আছে সেন্ট কিট অ্যান্ড নাভস, দেন মোনাকো, দেন লেইচেনস্টেন।